আজ শুক্রবার, বিশে ভাদ্র, 2024 সালের 6ই সেপ্টেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই পারলে 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। দেখুন, ওই বৃহস্পতিবার গুরুবারে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই। পারলে আজ লক্ষ্মীবার, শুক্রবার, আজকের দিনে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন না নিরামিষ খেয়ে। সন্ধেবেলার সময় স্নানাদি সেরে লাল রঙের আসনের উপরে লাইট কালারের কোনো বস্ত্র পরিধান করে এবং নিজের মনস্কামনাকে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন। তিনি অবশ্যই আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। পরিবারে ভাই বোন থেকে থাকলে তাদের সাথে একসাথে বসে সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন, এর ফলে আপনাদের নিজেদের মধ্যে বন্ডিং আরও বাড়বে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন। বন্ধুবান্ধব এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং তাদের সাথে যথেষ্ট খুশিও হতে চলেছেন। আজ একটি সুন্দর আনন্দদায়ক দিন, আর দিনটিতে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। হ্যাঁ, অর্থ সংক্রান্ত সমস্যাটা আপনাকে একটু ভোগাতে পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। ফিনান্সিয়াল ফ্রিডম কী জিনিস, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম কী জিনিস, সেভিংসের প্রকৃত অর্থ কী এবং ইকুইটি ডেট এগুলির মধ্যে পার্থক্য কী, অবশ্যই ফিনান্সিয়াল কিছু নলেজ আপনাদেরকে গেন করতে হবে এবং সেই উদ্দেশ্যে আজ থেকেই কিন্তু আপনাদের প্রচেষ্টারত হওয়া উচিত, যা ভবিষ্যৎ জীবনকে আপনার ক্ষেত্রে অনেক বেশি সিকিউরিটি প্রদান করতে চলেছে।